কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে, আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সকালবেলা উঠে সেই রান্নাবান্না তো করতেই হবে। আজকে কি খাবো? অনেকদিন ধরে মানে নিরামিষ খেতে খেতে আজকে আর কোনো রেসিপি খুঁজে পাচ্ছি না, মানে কী যে খাবো সেটা নিয়ে অনেকক্ষণ ধরে চিন্তা করার পর ভাবলাম যে আগে ফ্রিজ খুলে সবজি দেখি, তারপর ভাবি যে কী রান্না করা যায়। মানে পাঁচ মিশালে নিরামিষ খাওয়া হয়ে গেছে, রসা টসা যা ছিল যাবতীয় খাবার মোটামুটি কাভার করেছি। এখন যদি বাজারে যাই তাহলে হয়তো নতুন কোনো আইডিয়া আসতে পারে। এখন আবার কে সকালবেলা উঠে বাজারে দৌড়ায় বলেন? তো প্রথমে ভাবলাম যে ডালটা বসিয়ে দিই, ডালটা একেবারে বাচ্চাদের জন্য বসিয়ে দিলাম, মানে আমরাও খাবো তার সাথে বাচ্চাদের জন্যও হয়ে যাবে আর কি। পেঁপে দিয়ে মুগ ডাল রান্না করবো আজকে। আর এদিকে হচ্ছে আমিষ যারা খাবে তাদের জন্য মাছ আর কি। মাছটা দিদি রাতের বেলা নামিয়ে রেখেছিলো, বরফটা ছেড়ে দিয়েছে, এখন জাস্ট আমি একটু জলে ভিজিয়ে রাখবো, তাহলেই যাবতীয় যা আর কি বরফ আছে সব আর কি চলে যাবে। এরপর হচ্ছে ফ্রিজ থেকে সবজি বের করেছি, তো দেখলাম করলা আছে। ইদানিং করলা ভাজা খেতে এত মজা লাগে, তাই ভাবলাম যে আজকে একটু করলা ভাজা করি, সাথে হচ্ছে ছোটো ছোটো আলু মিক্সড করে। তো এর জন্য এই যে ছোটো আলু আর করলা একসাথে ধুয়ে নিয়ে এখন কাটতে বসেছি। আর আমিষ যারা খাবে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে তারা খাবে কি না, তো দিদি বললো যে হ্যাঁ আমাদের জন্য করো, তাহলে আমাদের একটা আইটেম হয়ে যাবে আর কি। আইটেম বানানো আসলে কঠিন ব্যাপার, সেটা আমিষ হোক বা নিরামিষ হোক, কারণ হচ্ছে প্রত্যেক দিন নতুন নতুন খাবার তৈরি করা সত্যিই একটা কঠিন ব্যাপার। তো এখানে আমার করলা আর আলু একসাথে কাটা হয়ে গেছে। এরপর হচ্ছে আমিষ রান্নাতে আছে হচ্ছে ডাটা আলু বেগুন দিয়ে মাছের ঝোল। তো প্রথমে হচ্ছে আমি এখানে আমিষ রান্নাটা শেষ করার জন্য সবজি কেটে দিচ্ছি, কারণ আমিষ রান্না করতে একটু দেরি হয়। দেখা যায় যে আমিষ রান্না করতে করতে যদি দিদির হাতে সময় না থাকে, কারণ দিদি তো অফিস চলে যায়, তাহলে আমি পরে আস্তে ধীরে নিরামিষটা রান্না করে ফেলি। আর যদি দিদির সময় থাকে তাহলে দিদি রান্না করে দেয় আর কি, এরকম একটা ব্যাপার। তো এখানে হচ্ছে ডাটা কাটতেছি, ডাটাগুলো এত ভালো ছিল খেতে। এখন তো গরমকালের সবজিই পাওয়া যায় বাজারে, পটল ঝিঙে তারপর হচ্ছে এই যে ডাটা, কিন্তু শীতকালীন সবজিও কিন্তু পাওয়া যায়, শুধুমাত্র ফুলকপি আর বাঁধাকপিটা একটু কম পাওয়া যায়। তাছাড়া অন্য যাবতীয় সব ধরনের সবজি বাজারে এখনও আছে, কিন্তু দামটা একটু বেশি আর কি। তো এখানে হচ্ছে মিনি মাছ আর টাকি মাছ মিক্সড করে একটা ঝোল রান্না করবে, মাছের ঝোল। তো ফোড়ন দিয়ে সবজি কষিয়ে নিয়ে ব্যাস সবজিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর জল দিয়ে দিল। প্রতিদিনের নিত্য রান্নাবান্নার কী আপনাদেরকে বলবো রেসিপি, এগুলো আর নতুন কিছু নেই। তো সবশেষে হচ্ছে একটু জিরে বাটা দেওয়া হলো, কিন্তু ডাটা দিয়ে মাছের ঝোল রান্না করলে খেতে যেমনই হোক না কেন দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়। ডাটাগুলো সবুজ দেখা যায়, মাছগুলো লাল দেখা যায়, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আর এদিকে হচ্ছে বাচ্চাদের জন্য মাছ ভাজা করা হচ্ছে, ওরা আজকে খাবে হচ্ছে মুগ ডাল সাথে হচ্ছে মাছ ভাজা। মাঝে মাঝে এত অলসতা লাগে তখন মনে হয় যে না ওদের জন্য আলাদা করে কিছু করবো না। এখন চেষ্টা করি যাতে প্রতিদিনই ওদের জন্য আলাদা করে কিছু না করতে হয়, আমরা যা রান্না করি সেটা দিয়ে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি। আর অবশেষে আমি ঠিক করলাম যে সয়াবিন দিয়ে কয়েকটা সজনে ডাটা ছিল, তাই ভাবলাম যে সয়াবিন দিয়ে সজনে ডাটা আলু দিয়ে ঝোল করলে হয়তো বা খেতে ভালো লাগবে। এখন সজনে ডাটা আসলে সিজন ঠিক মতো আসেনি, কিন্তু বাজারে তো আসলে সিজনের জন্য কোনো সবজি আর কি অপেক্ষা করে না, সিজনের আগেই সব কিছু এসে হাজির হয়। তো এরকম ব্যাপারটা আর কি। তো স্বাদের দিক থেকে চিন্তা করতে লেখা যায় যে না স্বাদটা পরিপূর্ণ আসে না, কিন্তু সবজি পাওয়া যায়। তো এখানে সবজিগুলো কষানোর পর সয়াবিনটা আগে ভেজে নেওয়া হয়েছিলো, সব কিছু একসাথে দিয়ে কষানো হবে। আর এখানে একটু জিরে রাঁধুনি আর আদা বাটা দিয়েছি, এখন হচ্ছে জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর সবশেষে হচ্ছে একটু জিরে বাটা দিব, গরম মশলা বাটা দিব না, কারণ যেহেতু সবজি দিয়ে রান্না করতেছি এর জন্য আর গরম মশলা বাটা দিব না। সবজি দিয়ে আমরা সয়াবিনের তরকারি বা মাছের ঝোল রান্না হলে কখনোই গরম মশলা বাটাটা ব্যবহার করি না। তো মোটামুটি রান্নাবান্না শেষ, এখন হচ্ছে কয়েকটা থালা বাসন পরিষ্কার করে রাখি। থালা বাসন অনেক বেশি হয়ে গেলে যদি খালার জন্য সব কিছু রেখে দেয় তাহলে খালা দেখা যায় যে কষ্ট হয় খালার, এবং মনে মনে একটু রাগও হয় এত থালা বাসন রাখলে। তাই যখন বেশি হয় তখন আমি কিছু ধুয়ে রেখে দিই, তাহলে ওনার জন্যও সুবিধা হয় আর আমার জন্যও সুবিধা হয়, মানে আমারও চাপ নিতে হয় না, সবার চিন্তা করলেই কারোরই কষ্ট হয় না। তো সব কাজ শেষ করতে করতে বেজে গেছে সকাল 9টার মতো। ঈশানবাবু এইমাত্র ঘুম থেকে উঠে আমার কাছে আসছে ব্রাশ নিয়ে, মা আমাকে ব্রাশ করিয়ে দাও। তো ওকে ধরে বেঁধে প্রত্যেক দিন ব্রাশ করতে হয়, আর ব্রাশ মুখে দেওয়ার পর মুখ বন্ধ করে রাখে, মুখ আর খোলে না, এই হচ্ছে একটা ঝামেলা। কিন্তু বাচ্চাদের তো বদভ্যাস থাকবে, এটাই স্বাভাবিক, তো সেটাকে মেনে নেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই। তো দেখা যায় যে বাচ্চাদের বদভ্যাসগুলো মানতে মানতে অনেক সময় এতটা বিরক্ত লাগে, তখন মনে হয় যে না সব কিছু ফেলে রেখে চলে যাই, সংসার আর ভালো লাগে না। কিন্তু কী আর করবো বলেন, সবার জীবনে একই সমস্যা নিয়েই এখন যাচ্ছে হচ্ছে বাইরে যাচ্ছে হচ্ছে কিছু কেনার আছে। গতকালকে না বৃহস্পতিবার হচ্ছে এই বাড়িতে যাব, মানে গ্রামের বাড়িতে যাব আর কি। তো গ্রামের বাড়িতে তো এখন অনেক গরম হয়, তার জন্য সারার জন্য কিছু পাতলা পাতলা গেঞ্জি কিনতে যাবো।
এই যে সারাকে নিয়ে যাচ্ছি সাথে, কারণ চোখের আন্দাজে আনলে পরে দেখা যায় ছোট বড় হয়, তার জন্য ভাবলাম যে সারাকে নিয়ে যায়, সারা আবার বাইরে যেতে চাই। তো একটু হালকা পাতলা কেনাকাটা করে আসি। রাস্তায় অনেক গরম, রোদের তাপ, আর বাজারে এত ভিড়, কারণ এখন তো ঈদ, মানে ঈদের কেনাকাটা চলতেছে, ঈদ তো চলে আসছে প্রায় এক মাস আগে থেকে শুরু হয়ে যায়, আর এখন তো প্রায় কাছাকাছি চলে আসছে, এর জন্য প্রচুর ভিড়। এই যে দেখেন রোদের কি অবস্থা, যে গরম পড়ে আমার তো ভয় করতেছে বাড়িতে যাওয়ার পর, তো কারেন্ট বেশি থাকে না। সারাই যে হাত ধরা আসো, সারা কি সাথে করিনি, সারা তো বাইরে যেতে চায়, এই যে এই ঘুরে আসো। তো ভাবলাম যে ওকে নিয়ে যাই। দেখেন এখানে শুকনো মরিচ শুকিয়ে দেওয়া রাখছে, এরা মানে ভাঙ্গাইবো, মানে শুকনো মরিচের গুঁড়ে বানাইবো। যারা নিচতলায় থাকে এরা হচ্ছে এই কাজগুলো করতে পারে, আমরা তো উপরে থাকি, আমাদেরকে এরকম সিঁড়ি বেয়ে বেয়ে নেমে নেমে বারে বারে কাজ করা সম্ভব না। এই এখানে মলে যাবো না, যা হেঁটে যা, চলেন যাই দেখি। দেরি হয়ে গেছে, সকালের দিকে গেলে কি হয় ভিড় একটু কম হয়, এখন তো মানে 11:30 মতো বাজে, এখন প্রচুর ভিড় হবে, তো দেখা যাক কি হয়। দেখেন বাইরে কি পরিমাণ রোদের তাপ, অনেক গরম, তো ভালো হয়েছে এক হিসেবে, এখন বাইরে বেরোনো হয় না, তো রোদের তাপ লাগানো দরকার আছে শরীরে। আমি আর স্যার এখন যাইতেছি আমাদের গন্তব্যস্থানে, ঈদের মার্কেট। দেখেন এখানে সবসময় ব্যাগের দোকানটা বসে, আর ব্যাগ দেখলে আমার মনে হয় যে একটু দেখি, যে ব্যাগের প্রতি আমার প্রচণ্ড নেশা, ব্যাগ কিনতে খুব ভালো লাগে, ছোট বড় যে কোনো ধরনের ব্যাগ আমার খুব পছন্দ। ব্যাগটা কিনবো না, ব্যাগ আছে অনেক, এই জন্য ব্যাগ ট্যাগ আর কিনবো না। এই যে আমরা প্রায় একটা বসতে, আমি যেখানে বাজার করতে আসি সবজি বাজার, এইখানেও এই দিকে দুপুরের টাইমে মানে এই টাইমে কাপড় চোপড় পাওয়া যায়। তো এখানে দেখা যাচ্ছে যে সারার জন্য গেঞ্জি কিনবো, দেখি কীরকম গেঞ্জি পায়। কথা বলো না, যেটা কিনতে আসতো সেটাকে অন্য দিকে তাকাবে না, টাকা পয়সা বেশি নেই, খরচ করা যাবে না, অল্প অল্প খরচ করতে হবে, বুঝছো? এই যে এখান থেকে নেবে, ওই স্টিকার মিস্টিকার নেই, প্লেন গেঞ্জি নেই, একদম প্লেন। হ্যাঁ ওই যে প্রিন্টের মধ্যে থাকে না, টপস এর মতো কিছুটা, ওই যে ওগুলো কি সুতি না, ওগুলো ড্রেস? দাঁড়া এখানে দেখি, এই যে সারা গেঞ্জি কিনা শেষ, সারা রোদ্রে ঘেমে গেছে জানে সারা। আমাদের মার্কেট মোটামুটি চলে যায়, এখন সামনে যাবার একটা কাজ আছে, চলো যাই দেখি। একটা জুতা কিনবো, একজোড়া পরে যাবে গেঞ্জি, রাখো একজোড়া জুতা কিনবো, দেখি জুতা পাই কিনা, জুতা পাইলে। আমরা মার্কেট করে এসে পড়ছি, সারা মনে একটা আইসক্রিম কিনে দিছি, আমরা এখন গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, কারণ আইসক্রিমটা যদি নিয়ে ঘরের ভিতরে যায়, মানে বাসার ভিতরে যায়, তাহলে ঈশান বাবু কান্নাকাটি করবো, তার জন্য বলতেছি এখানে শেষ করে দাও, আস্তে আস্তে খাওয়া। আর এই যে আমাদের কেনাকাটা, কিছু না, তেমন কিছুই না, আমার জন্য একটা জুতা কিনলাম, হাঁটার জন্য জুতা, সারা হাঁটতে খুব কষ্ট হয়, মানে আরাম পাওয়া যায় না। আর এদিকে হচ্ছে সারার জন্য তিনটা গেঞ্জি কিনছি, এই হচ্ছে আর কি। আর যা যাবতীয় জিনিসপত্র ছিল সব আগেই কিনে রাখছে আর কি। জুতা নিয়ে আসলাম সারা পর, আমার জুতা হাঁটার জন্য নিয়ে আসছি, আর তোমার গেঞ্জি দেখি, বাবারে কত করে দাম রে, 150 টাকা পয়সা একটা গেঞ্জি, দেখাই দেও, দেখ একটু দেখাওছে, শপিং দেখাও আমাদের। দাঁড়াও দাঁড়াও, এখানে অনেক কিছু আছে, এই যে এগুলো লুই শানের জন্য স্যান্ডেল আনছি, দেখে যে এনে দূর পারবো, প্লাস্টিকের স্যান্ডেল নিয়ে আসলাম একজন। তারপর তো দেখি আরেকটা পরেছিলাম, এটা বড় মনে হলো বেশি এড়াই পর্যন্ত হবে, পর তো সারা পড়লে এগুলো হবে। ঈশান বাবুর শপিং, ঈশান বাবুর জন্য এগুলো 120 টাকা পিস নেয়, আর ঈশান বাবুর জন্য প্যান্ট দুইটাই যে।
একটা ব্যাগ কিনে আনছি, সারার ব্যাগের খুব শখ, তার জন্য একটা ব্যাগ কিনে আনছি সারার জন্য। সারার জন্য ব্যাগ কিনে আনছি, এখন ঈশানের জন্য ব্যাগ কিনতে হবে। ঈশান তো আর মেয়ে মানুষ না, ঈশানের জন্য কি ব্যাগ কিনা যায়? তাই সারার ব্যাগ ঈশান নিয়ে ঘুরতেছে। তোর ব্যাগটা তোর বেশি রে ভালো ঈশান, সারার কি ব্যাগটা পছন্দ হয়েছে? এমনি করলে হয় নাকি, পায়ের নিচ দিয়ে পায়ে ব্যাগ কিনতে হয়, দেখি কিনে আও। দাঁড়াও কিনে দিব, ছেলে মানুষ তো ব্যাগ নেয় না রে বাবা, ছেলে মানুষের দিতে হবে মানি ব্যাগ। আগে তুমি টাকা পয়সা ইনকাম করো, চাকরি বাকরি করো, তারপরে তোমার মানি ব্যাগ কিনে দিব নি। ঠিক আছে ঠিক আছে, তোমার একটা কিনে দিব, তোমার একটা কিনে দিব, দিব দেখি সারা দিকি দিকি ব্যাগ করে কিনে যাবি, লিপস্টিক, হ্যাঁ, তারপরে জলের বোতল, সারা সাজানি গুজুনি জিনিসের বেশি শখ তো, সারা সাজার জিনিসপত্র ব্যাগ করে নিয়ে যাবি। ঠিক আছে ঠিক আছে, তোমার কিনে দিব। এখন হচ্ছে বিকেলবেলা, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছি, তারপর হচ্ছে একটু হাঁটতে গিয়েছিলাম। এখন ঈশানবাবু বায়না ধরেছে, ওর খুব খিদে পাইছে, এখন কিছু রান্না করে দিতে হবে। তো কী করবো ভাবলাম, ঝটপট একটু পপকর্ন করে ফেলি, ওদের তো পপকর্ন পছন্দ। আর পপকর্ন বানানো খুবই সহজ, এরকম একটা ভাঙা চূড়া ময়লা পাতিল নেবেন, কারণ অনেক সময় দেখা যায় এটা নাড়তে গেলে ভালো পাতিল নিলে সেটা নষ্ট হয়ে যায়, লেগে যায় আর কি, এর জন্য আর কি এরকম পুরাতন দেখে একটা পাতিল নেবেন। তারপর হচ্ছে আর কি ভুট্টা নিয়ে নাড়তে থাকবেন, একটু হালকা আছে, আস্তে আস্তে দেখবেন যখন লাল হয়ে যাবে ভুট্টাগুলো, তখন আর কি খইয়ের মতো ফুটে উঠবে। খুবই সহজ খেতে, আমার কাছে তো ভালোই লাগে, খারাপ লাগে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে খুবই হেলদি, কোনো ঝামেলা নেই ভাই, রান্না করাও সহজ, খাওয়াও সহজ, আর খেতেও ভালো, আর কোনো ঝামেলাও নেই। তো এই যে হয়ে গেল, এখানে হচ্ছে সার আর ঈশানের জন্য করলাম, আর এই বাটিতে হচ্ছে অমিকে দেবো। তো এই হচ্ছে ওদের সকালের, সরি বিকেলের নাস্তা আর কি। তো এই যে তিনজন এখন বসে বসে কম্পিউটারে কার্টুন দেখতেছে, আর এই যে নাস্তা দিয়ে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।